মারতে থাক যতক্ষণ না স্বীকার করে আমার মেয়েদের ও কোথায় লুকিয়ে রেখেছে। মার! বাবা প্রতি তুমি বলো, তোমার বাড়িতে তো ছোট বোন আছে, তার দিকেও যদি এসব অসভ্য রাস্তার ছেলেরা চোখ তুলে তাকায় তোমার বাবা কাকা তাদের শাস্তি দেবে না বাবা? হ্যাঁ বলো। ইস, নীলুদার কি অবস্থা, ওর যে এক্ষুনি ট্রিটমেন্ট দরকার। এটাই ছিল ওর ওষুধ বুঝলে, এতে যদি শিক্ষা হয় তো ভালো। কি করি বলো তো বাবা প্রতিম, আমার তো হাজারটা চিন্তা, সামনে ভোট তার চিন্তা, তার মধ্যে মাঝরাতে দুটো মেয়ে বাড়ি থেকে উধাও হয়ে। তোমরা তিনজন এত রাতে একসাথে কোথা থেকে ফিরছিলে বাবা? কিরে কুকুর আছিস কেন বল, তোরা এত রাতে তিনজন একসাথে কোথা থেকে ফিরছিলি? আসলে আমি ওদের ফোন করে ডেকেছিলাম, আমার মিমির সাথে কিছু কথা ছিল আর সেই সব উত্তর ফোনে দেওয়া সম্ভব ছিল না, আর তাই জন্যই সামনাসামনি কথা বলবো বলেই। আর বিবি আমাদের সাহায্য করেছে এত রাতে দেখা করে কথা বলতে, আপনি প্লিজ রাগ করবেন না। না না বাবা রাগ করবো কেন, রাগ করবো কেন, আজ বাদে কাল তুমি আমার জামাই হবে। আমি তো বলেছি তোমরা দেখা করো, কথাবার্তা বলো, মেলামেশা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাড়ির লোককে একটু জানিয়ে শুনিয়ে যেতে হয় বাবা, তাই না? হ্যাঁ, রাত বিরেতে এরম মেয়েরা যদি বাড়ি থেকে উধাও হয়ে যায় চিন্তা হয় না বাবা বলো? আমার দিনকাল তো ভালো নয়। হ্যাঁ বাবা প্রতিম, অনেক রাত হয়ে গেছে, তুমি বাড়ি যাও, তোমার বাড়ির লোক চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ, আমি মেয়ে দুটোকে নিয়ে ফিরি। হ্যাঁ চল ড্রাইভার। দিদি আমরা চলে গেলে যদি ওরা নীলুকে আবার মারে কি করবো বলতো? তুই কিছু একটা কর, তুই নীলুকে বাঁচা, তুই নীলুকে বাঁচা। বাবা তুমি তাহলে বিরোধী পার্টির কাছে ওয়াক ওভার করলে তাই তো? মানে বাবা এখনো সময় আছে, সিচুয়েশনটা হ্যান্ডেল করা যায়। তুমি তোমার ছেলেদের লাঠি ছোটা নিয়ে এখান থেকে চলে যেতে বলো। জানি আমার কথা তো তোমার ভালো লাগবে না, তাও ভেবে দেখো। এই এই তোরা যা এখান থেকে, যা যা। আজ যা ঘটেনি কাল যে তা ঘটবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই নিলো। কাল সকাল থেকে যেন তোর ছায়া এই পাড়ায় আমি দেখতে না পাই। আমি কিন্তু আর বোঝাবো না, এবার কাজই করে দেখাবো, কথাটা মনে রাখিস। কি হলো বাবা প্রতি, আমি বাড়ি যেতে বললাম না? যাও রাত হয়েছে যাও। কি হলো তোরা দাঁড়িয়ে আছিস কেন, যা। বাড়ি চলো চলো। আপনি সব সামলে নিতে পারবেন তো? মা, হ্যাঁ তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ খুঁজছি তো তোরে, আমি কাকে খুঁজছি রে? তুমি যদি ছোটনকে খোঁজো তাহলে ওর ব্যাপারে চুপি চুপি ছোট্ট একটা ইনফরমেশন দিতে পারি। ছোটন, ঠিক বলেছিস, আমি ছোটনকেই খুঁজছি তখন থেকে। তুই ভাব, বাড়িতে এত হই হল্লা হয়ে গেল কিন্তু ছেলে ঘর থেকে বেরোলো না, এখন দেখছি এই সমস্ত ঘরেও নেই, তুই জানিস রে কোথায়? ও ডেটে গেছে, জানো কি দেখলাম? ডেট? কি দেখলি রে? তাই
বাবা তলে তলে এত আমি তো বুঝতেই পারিনি যে ছোটন আর মিমি এই কদিনের মধ্যে দুজন দুজনকে এত ভালোবেসে ফেলল হ্যাঁ ওরা দুজনে প্রেম করছে আমাদেরকে বুঝতেও দেয়নি আমি একটা জিনিস বুঝে গেছি কি বুঝেছি সে কি রে ওদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও কি লাভ এত এত অপেক্ষা করে ঠিক বলেছিস এটা তুই মন্দ বলিস নি বিয়েটা না আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো বুঝেছিস তো তেমন হলে না আমরা ওই বিয়ের আগে আগে আশীর্বাদটাও করে নেবো হ্যাঁ ভালো হবে জানিস কিন্তু মা বাবা কি এত তাড়াহুড়ো করে বিয়ের ব্যাপারে রাজি হবেন ও ও নীলু আস্তে আস্তে ওঠ আমি তোকে ধরছি না না বাবা রাগ করবো কেন রাগ করবো কেন আজ বাদে কাল তুমি আমার জামাই হবে প্রয়োজনীয় জিনিসপত্র যা আছে তা গুছিয়ে নি নিয়ে চলুন আমার সাথে আরে বললাম তো সাহায্য লাগবে না তুই চলে যান তো এখান থেকে মনোহরবাবু আজকে আপনাকে ছেড়ে দিয়েছে কাল নাও দিতে পারে তাই জন্যই আমি চাইছি আপনাকে কোনো একটা সেফ জায়গায় নিয়ে যেতে আমি আপনার সঙ্গে কোথাও যাব না কোথাও যাব না আপনার সঙ্গে আপনি চলে যান এখান থেকে মরে গেলেও যাব না যান তোমার দুই নাতনিকে সাথে করে নিয়ে এসেছি এত চিন্তা করছো কেন তোমার নাতনিরা ঠিকই ছিল মা তোমার নাতনি তো প্রতিমের সঙ্গে দেখা করতে গিয়েছিল আর আমরা কত কি এলো মেলো হাবি জাবি ভেবে বসলাম হ্যাঁ বলো তো প্রতিমের সঙ্গে এত রাতে তুমি ওদেরকে পেলে কোথায় প্রতিমি ওদের পৌঁছে দিতে আসছিল বুঝলি আমার সঙ্গে রাস্তায় দেখা হয়নি তাহলে হাতের এই রক্ত মনে করে নাও না পথ চলতি কোনো নোংরা জানোয়ার বাবা তুমি এত কষ্ট পাচ্ছ কেন তুমি তো গিয়েছিলে প্রতিমের সঙ্গে ভাব জমাতে জানো না আমাদের দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেছে নয়তো ভাবো এত রাতে আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে এতটা রিস্ক নিয়ে দুজন মিলে বেরিয়ে গেলে প্রতিমের সঙ্গে দেখা করতে হ্যাঁ প্রতিমি আমার সেরকমটা বললো যাক বাবা এতক্ষণে নিশ্চিন্ত হলাম কি চিন্তাটাই না হচ্ছিল আমাদের তবে আমি জানতাম মিমি আমাদের এমন কোনো কাজ করবে না যাতে এই বাড়ির সম্মান নষ্ট হয় কে বলেছে যে আমি মিমি বিবির মা হয়ে উঠতে পারিনি ওদের বন্ধু হতে পারিনি ঠিক বলেছো মন্দিরা আজ আমিও বুঝলাম তুমি তোমার মেয়েদের কতটা ভালো চেনো তুমি সত্যি ওদের বন্ধু কি গো মা আজ বিশ্বাস হলো তো তোমার নাতনিরা বিশ্বাস ভঙ্গ করতে পারে না এই দিবা তোর ভাইজিদের মতো ভালো মেয়ে তল্লাটে আর আছে বল আমার মনে হয় না আছে
আমারও আজ খুব আনন্দ হচ্ছে জানিস। আমার মেয়ে দুটো আমার সম্মান রেখেছে, আমার মানহানি হতে দেয়নি। ওরা প্রতিমের সাথে গিয়েছিল ভাব জমাতে। তাই না দিবি, কি ভেবেছিলি তোরা? বাড়ির সবাই এই কথাটা বিশ্বাস করে নিচ্ছে বলে আমিও বিশ্বাস করে নেব? তোরা ভুলে গিয়েছিলি তোদের বাবা রাজনীতি করে? এতগুলো বছর এত ঘাটের জল খাওয়ার পরে মনোহর চৌধুরীর এত দাপট, আর তোরা আমাকে বোকা বানাবি? তার মানে মানে ওরা যায়নি প্রতিমের সঙ্গে দেখা করতে? চুপ, একদম চুপ। তুমি ওদের মা, তুমি ওদের মা হয়েছো। মা হয়ে মেয়েদের মুখ দেখে বুঝতে পারো না ওরা সত্যি বলছে না মিথ্যে? হ্যাঁ, ওরা গিয়েছিল, ওরা গিয়েছিল প্রতিমের কাছেই, তবে ভাব জমাতে নয়। ওরা তলে তলে নীলুর সাথে প্ল্যান করছে আমার মান সম্মান কি করে ধুলোয় মেশানো যায়। বদলা দিবি না? প্রতিশোধ? অতগুলো বছর আগে আমি তোদের সঙ্গে একটা অন্যায় করেছিলাম বলে তোর আজকে আমার সঙ্গে অন্যায় করবি? হ্যাঁ, এই বল, কার বুদ্ধিতে কার বুদ্ধিতে গিয়েছিলি তুই বাইরে? বাবা তুমি দেরি কর, চুপ। তোকে আজ বলতেই হবে তোর এত বড় আস্পর্ধা হলো কি করে, কে দিয়েছিল তোকে এই বুদ্ধি? বলবি না না, মুখ দিয়ে কথা বেরোবে না না। কি করে মুখ দিয়ে কথা বের করতে হয় আমি খুব ভালো করে জানি। আমি জানি এবারও তুই মিথ্যে কথাই বলছিস। সমস্ত প্ল্যান মিমির। তুমি নীলু প্রেমে অন্ধ হয়ে গেছো না? ভালো মন্দ ঠিক ভুল সব বিচার তোমার গুলিয়ে গেছে, তাই বাবার সম্মান নিয়ে খেলতেও তুমি একবার ভাবলে না? বাবা বাবা, তুমি আমার কথাটা একবার, এবার কথা বলবো আমি, শুনবে তোমরা। মিমি যখন আমার সম্মান নিয়ে ভাবিনি, আমিও মিমির কথা ভাববো না। মিমির অন্যায় শাস্তি মিমিকেই পেতে হবে, কোনো আশীর্বাদ টাশীর্বাদ হবে না। সোজা গিয়ে বিয়ের দড়িতে বসবে তুমি। আগামী সাত দিনের মধ্যে প্রতিমের সঙ্গে আমি মিমির বিয়ে দেব। প্রমিস। বলো বলো, আমার কথা শোন। বলো মা, মা ওকে আটকান। মা দেখলি দিদি, আজ আমি বাবাকে সত্যি বললাম, তাও বাবা বিশ্বাস করলো না, করলো না বাবা বিশ্বাস। বেশ, এবার থেকে যা হবে সব মিথ্যে দিয়ে হবে। তোর বিয়ে আমি আটকাবো মিথ্যে দিয়ে। মিমিকে আপনিও এখনো চিনতে পারেননি? সেটাই তো স্বাভাবিক, কোথায় মিমি আর কোথায় আমি। প্রেম, ভালোবাসা,
আমাদের মতন গরিবদের জন্য বিলাসিতা বিলাসিতা। আপনি এখনই কথাগুলো বলছেন? এখন আপনি জানেন না মিমি আপনার সঙ্গে বিবি বলে মিমি আপনার সাথেই বাকি জীবনটা কাটাতে চায়। আরে এখন আর সেসব কথা জেনে কি হবে? হ্যাঁ বিবি তো আছে, আপনি ওকে একটু বিশ্বাস করুন না, দেখবেন ও সব ঠিক করে দেবে। বিবি বলেছে এই বিয়েটাও আটকাবেই। এত রাতে ও মিমিকে নিয়ে আমার কাছে ছুটে এসেছিল কেন জানেন? শুধুমাত্র আপনাকে আটকাবার জন্য। বিবির মতন একজন সাপোর্টার আছে আপনার পাশে, আপনার কিসের চিন্তা? ও তো আপনার মায়ের কথাও ভাবে, বলে ওর বাবার হাত থেকে আপনাকে না বাঁচাতে পারলে আপনার মায়ের কি হবে? আপনি ভাববেন না আপনার মায়ের কথা? ও মনু মনু মনু, তুই আমার কথা শোন মনু মনু। দাদা তুমি এটা করতে পারো, তুমি এইভাবে পুরীর বিয়ে, তুই কথা বলার কে? আমি চাইলে আমার মেয়েদের জলে ভাসিয়ে দেবো, তুই কই পিওর টাওয়ার কে? আমার একটা কথা শোন মনু, তুই আমার একটা কথা শোন, তুই যেটা বলেছিস সেটা মিমিকে ভয় দেখাবার জন্য, তাই না? ওটা তো সত্যি কথা নয়। ওই দেখো তোমরা মিছি মিছি ভয় পাচ্ছ, ওটা মুখের কথা, ওটা মনের কথা নয়। ওটা আমার মুখের কথা ছিল না মা, কথাটা আমি ভেবে চিন্তেই বলেছি। আগামীকাল মিমির বিয়ের ডেট ঠিক হবে, আর তার 7 দিন পরেই বিয়ে। সেসব কাজ না মেটাও বি, আমি তো কোনো রিস্ক নেব না। তাহলে বন্ধ করে রাখো ওদেরকে ঘরে, প্রেশার ক্রিয়েট করো যাতে ওরা সব কিছু মেনে নেয়। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তা কেন, ওরা ওদের মতো থাকবে, খেলবে, ঘুরবে, শুধু আজ থেকে ওরা দুজনে একসাথে থাকবে না। মানেটা খুব সহজ, আমি এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিলাম যে তোমরা দুই বোন আর একসাথে থাকবে না, এই বাড়িতেই থাকবে কিন্তু আলাদা আলাদা। আর তোমাদের দুজনেরই মোবাইল ফোন এবার থেকে আমার কাছে থাকবে। অভ্যেস করো, এবার থেকে আলাদা থাকা অভ্যেস করো। বিবি আর কদিন পরে তো দিদির বিয়ে হয়ে যাবে, তখন তো তোমাদের দুজনকে আলাদাই থাকতে হবে, তাই অভ্যেস করো। ও বাবা বাবা আমি খুব কষ্ট পাবো বাবা, মা চলে যাওয়ার পর থেকে দিদি আমাকে আগলে রেখেছে, আমি পারবো না দিদিকে ছাড়া থাকতে, আমার অভ্যেস হয়ে গেছে বাবা, দিদিকে ছাড়া আমার খুব ভয় করবে। ভয় তো আমার মনে ঢুকেছে, তখন নীলুকে মারার পর সাফাই দিতে আমার বলা কথাগুলো প্রতিম বিশ্বাস করলো তো নাকি? যা ঘটেনি কাল যে তা ঘটবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই নিল। কাল সকাল থেকে যেন তোর ছায়া এই পাড়ায় আমি দেখতে না পাই, আমি কিন্তু আর বোঝাবো না, তার কাজই করে দেখাবো।
যতীন বাবু তো খুব বুঝিয়ে দিলেন, উনি সব সামলে নেবেন। আদৌ উনি কিছু সামলাতে পারলেন তো? একটা খবর নিই তো। ফোনটাও তো বাবা নিয়ে গেছে। প্রতিম বাবুকে দিয়ে যা নীলুদার একটা খোঁজ নেওয়াবো, সে উপায়ও এখন আর নেই। কি করি আমি এখন? আসুন, চল আস্তে 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 আস্তে। প্রতিম বাবু, আস্তে 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 আস্তে। আমি তো আপনাকে আপনাকে বারবার বলছি যে আপনি নিজের বাড়িতে এইভাবে আমাকে, এটা আপনার সেলফ রেসপেক্ট না জেদ বলুন তো? আমি দিদিকে কথা দিয়েছি এইভাবে তো আপনাদের একা ফেলে চলে আসতে পারি না। আন্টি এটা ব্যথা কমাবার ওষুধ, এটা বড় মুখে একটা খাইয়ে দিন হ্যাঁ, আর কিছু লাগলে আমায় নিশ্চয়ই বলবেন। আমি আসছি। দাঁড়া,